নমস্কার বন্ধুরা। তো আপনি যদি নতুন ফোন কিনবেন ভাবছেন, আর আপনার যদি বাজেট থাকে 10 থেকে 11 হাজারের মধ্যে, যেখানে আপনি 8 জিবি র্যাম, 128 জিবি অবধি স্টোরেজ এবং 120 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে, সাথে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং স্ন্যাপড্রাগনের 5G প্রসেসর চান, তাহলে এই ফোনটি আপনার জন্য। তো চলুন শুরু করা যাক আনবক্সিং অ্যান্ড রিভিউ মোটোরোলা G34। তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করার পর ফোনটি চলে এসছে আমার হাতে। এখানে আপনি দু রকমের ভ্যারিয়েন্ট পাবেন, 8 জিবি 128 জিবি, 4 জিবি 128 জিবি স্টোরেজের। তো এটা 8 জিবির ভ্যারিয়েন্ট, তো এটার দাম পড়েছে আমার মোটামুটি 11 হাজার টাকা। আপনি যদি 4 জিবির নেন তাহলে 10 হাজারের মধ্যে হয়ে যাবে। তো ধরুন শুরু করা যাক এবং দেখি বক্সের মধ্যে আপনি কী কী পাবেন। তো ফোনটি যথেষ্ট লাইট ওয়েট, খুবই হালকা। ফোনটি ছাড়া আর কী কী আছে বক্সে দেখে নিই। তো কিছু ম্যানুয়ালস, ও ভালো কথা, এখানে আপনি চার্জার পাবেন। আপনার এই 10-11 হাজার টাকার মধ্যেও আপনার এখানে চার্জার ইনক্লুড করে দিয়েছে মোটোরোলা। সো আপনার আলাদা করে চার্জার বা অ্যাডাপ্টার কেনার কোনো প্রয়োজন নেই। চার্জারটা আপনি 20 ওয়াটের পাবেন, ঠিক আছে, যথেষ্ট ফাস্ট চার্জিং, আপনার ডে টু ডে লাইফের জন্য এনাফ। একটা টাইপ সি কেবিলের চার্জিং পোর্ট পাবেন, আর পাবেন একটা সিম ইজেক্টার পিন। তো প্রথমে আসি ফোনটির ডিসপ্লের ব্যাপারে। ফোনটির ডিসপ্লে আপনার 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, তার সাথে যথেষ্ট স্মুথলি কাজ করছে এবং আপনার ডে টু ডে লাইফের জন্য এনাফ। এবং 16.51 সেন্টিমিটারের HD+ ডিসপ্লে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হচ্ছে না। এবং এই প্রাইস রেঞ্জে আমি বলবো ঠিক আছে, 5G পেয়ে যাচ্ছেন যেহেতু, তো ডিসপ্লেতে একটু কম্প্রোমাইজ, ওকে। সো এবার অ্যাবাউট ফোনে গেলে আপনি অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছেন, এবং দেখে নিন অ্যাবাউট ফোনে আপনি হার্ডওয়্যার স্পেসিফিকেশান। হ্যাঁ, তো এবার আসি প্রসেসরের ব্যাপারে। এখানে স্ন্যাপড্রাগন 695-এর চিপসেট ইউজ করা হয়েছে, যেটা কিন্তু আমরা দেখেছি নতুন OnePlus Nord C4 Lite 5G সেম প্রসেসর ইউজ করা হয়েছে, কিন্তু দাম 19 হাজার। সেই ক্ষেত্রে এখানে 10 থেকে 11 হাজার টাকার মধ্যে মোটোরোলা খুব ভালো কাজ করেছে, ভালো প্রসেসর দিয়েছে, যেখানে আপনি 13 5G ব্র্যান্ডের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যেখানে আপনার কলের খুব একটা প্রবলেম হবে না। এবার ডিসপ্লে কোয়ালিটিও আপনি ঠিকঠাক পেয়ে যাচ্ছেন, তার সাথে আপনার যে মোটোরোলার UI, আমরা জানি খুব ক্লিন UI ইউজ করে, কোনো এক্সট্রা কোনো অ্যাপ্লিকেশনও আপনার থাকবে না। তো বাঁ দিকের দিকে আপনি দেখলে দেখতে পাবেন এখানে সিম ট্রে এবং পিছনে মোটোরোলার লোগো, আর এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন। ক্যামেরার আমি পরে দেখাবো ছবিগুলো স্যাম্পল। অ্যান্ড ডান দিকে আপনার ভলিউম আপ ডাউন, এবং সাথে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটনের সাথে। নিচের দিকে আপনি চার্জিং পোর্ট টাইপ সি পেয়ে যাচ্ছেন, এবং ডুয়াল স্পিকারের একটা সেট আপ, এবং সাথে 3.5 mm অডিও জ্যাকও আপনি পেয়ে যাচ্ছেন। ও হ্যাঁ, সাথে আপনি ডলবি অ্যাটমসের সাউন্ডও পেয়ে যাবেন। তো উপরের দিকে যদি আপনি দেখেন তো ডলবি অ্যাটমসের লোগো কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি বলবো এই প্রাইস রেঞ্জে এই ফিচার্সটি অতুলনীয়। তো মোটোরোলা খুব ভালো কাজ করেছে। সাথে এবার যদি আপনি ক্যামেরা স্পেসিফিকেশন দেখেন, তো প্রথমে আপনার ওপরে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার পেয়ে যাবেন, 2MP ম্যাক্রো সেন্সার পেয়ে যাবেন, এবং কিছু স্যাম্পল পিকচার আমি পরে ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমরা দেখি ক্যামেরায় কী কী মোডস আছে এখানে। আর সামনে আপনি পেয়ে যাচ্ছেন 60 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, তো এখানে ডুয়াল ক্যাপচারটাও পেয়ে যাবেন, স্লো মোশন, সবই মোটামুটি আপনার ফিচার্স যেরকম থাকা উচিত একটা ডুয়াল ক্যামেরা সেট আপে, সবই আপনার এখানে আছে। তো চলুন এবার কিছু স্যাম্পল দেখে নিই। এটি আপনার 50 মেগাপিক্সেলের তোলা পিছনের সেন্সারে, পিছনে 50 মেগাপিক্সেলের কালার কন্ট্রাস্ট খুবই ভালো ক্যাপচার করছে। ম্যাক্রো ফটোতেও আপনি যদি দেখেন তো ডিটেলস ঠিকঠাক ক্যাপচার করছে, খুব
ভালো বলবো না, বাট আপনার ক্যামেরা ঠিকঠাক এই প্রাইস রেঞ্জে। 5G-র মধ্যে আপনি ক্যামেরা সামনের ফ্রন্ট 60 মেগাপিক্সেলও খুব ভালোভাবে তোলে, এবং ভিডিওতে আপনি যদি দেখেন তো হালকা স্টেবিলিটি মেকআপ করে। তো ওভারঅল বলবো, আপনি যদি এই ফোনটি নিতে চান গেমিং পারপাসে না আনতে চান, নর্মাল আপনার 5G চাই, এবং আপনার যদি মনে হয় যে এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা ভালো ফোন নেব, তো এটা অবশ্যই নিতে পারেন। সবশেষে বলে রাখি, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে এরকম আরও ভিডিও নিতে, এবং কমেন্টে জানাবেন আপনার ফোনটি কেমন লাগলো।